পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পটিয়ার সংসদ সদস্যের কার্যালয়ত এক বর্ধিত সভা শনিবার আজিনে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের পরিচালনায় এর প্রধান অতিথি আছেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ শামসুল হক চৌধুরী। প্রধান বক্তা আছিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি আছিল প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, শামসুদ্দিন আহমেদ, মফজল আহমদ চৌধুরী, আয়ুব বাবুল, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আলম সহ নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক বৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।